হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি শাওড়াফুলি, হার হার মহাদেব। আর চ্যানেলটা যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পরে আমাদের পাশে দেখো। টোটো হিসেবে চলে এলাম বর্ধমান স্টেশনে। ফাইনালি টিকিটটা কেটে স্টেশনে ঢুকতে ঢুকতেই ট্রেনটা বেরিয়ে গেল, এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে। যাই হোক, প্ল্যাটফর্মে বসে আছি, প্রথম সপ্তাহে যেতে পারিনি, ওই জন্য আজকে দ্বিতীয় সপ্তাহে যাচ্ছি। দেখতে দেখতে ভর্তি হয়ে গেল প্ল্যাটফর্মে বাবার ভক্ত, তার মধ্যে আমিও একজন। এর মধ্যে ঢুকে গেল বর্ধমানে শেওড়াফুলির ট্রেন। কোনো রকম ভাবে ঠেলে ঠেলে উঠে গেলাম ট্রেনের ভিতরে। এর মধ্যে এত ভিড়, একটুও নোড়ার জায়গা নেই, তার মধ্যে দাঁড়িয়ে আছি আমি কষ্ট করে। 2.5 ঘন্টা ট্রেন জার্নি করে শেওড়াফুলিতে চলে এসেছি। হরার মহাদেব, চলে এসেছি শাওড়াফুলিতে। ট্রেনও করে ও আগুন্তি ভক্ত ছুটে আসছে এই শাওড়াফুলি স্টেশনে। তো যাই হোক, এখন শাওড়াফুলি স্টেশন থেকে শাওড়াফুলি ঘাটের দিকে যাচ্ছি। হাজার হাজার মানুষ দলে দল বেঁধে একে অপরের সঙ্গে এগিয়ে যাচ্ছে, আনন্দ করতে করতেই কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাচ্ছে। এটা হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ। যারা এখনো বাবার কাছে আসুনি, তারা তৃতীয় সপ্তাহ ও চতুর্থ সপ্তাহে আসো। হর হর মহাদেব। এখান থেকে আমরা রেল লাইন পার হলাম, পার হয়ে এখন ওপারে দিকে আসছি, এখান থেকে বাজার শুরু। প্রথমে একটা চোখে পড়লো বলে বাবার একটা ব্যাগ, এই ব্যাগটা আমি নেবো। দুই ধার দিয়ে অসংখ্য দোকান, দোকান দেখতে দেখতে এগিয়ে চললাম। যেতে যেতেই চোখে পড়লো সাপের স্প্রিং, এখানে তোমরা বাঘ সাজানোর জন্য অনেক রকম আইটেম পেয়ে যাবে। এই হলো কাকার দোকান। কাকা, এখানে বাঘ সাজা দিলে কত দাম? 100, 150, 200। আচ্ছা আচ্ছা, পায়ে সাজিয়েছি 1,500 টাকা পুরো সাজিয়ে। আচ্ছা, কমের মধ্যে? কমের মধ্যে 150, 150। আচ্ছা আচ্ছা, শুধু বাঘ নিতে গেলে 20 টাকা, 30 টাকা, এছাড়াও 10 টাকার থেকে ঘট শুরু, 10 টাকায়, 20 টাকায়, 30 টাকায়, যেমন টাকার মধ্যে নেবে তেমন ঘট পাবে। 10, 15, 10, 15, 10, 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 10
রওনা দিচ্ছে। আর আমি এগুলো দেখতে দেখতেই এগিয়ে চললাম, খুবই ভালো লাগছে, সুন্দর একটা দৃশ্য। এরকম দৃশ্য দেখতে হলে এখানে চলে আসতে হবে। আর যেহেতু নেক্সট ভিডিওতে আমি তারকেশ্বরে যাচ্ছি, দেখো এটা হলো শেওড়াফুলি বাজার, শেওড়াফুলি স্টেশনের একদম পাশে। এখানে হাজার হাজার ভক্ত এসছে, এখন গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে জল তোলার জন্য। তো আমিও এগিয়ে যাচ্ছি এদের মাঝখান দিয়ে, যেহেতু সবাই এখন জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে। আর এই ভিডিওটা বেশি বড় করছি না, নেক্সট টাইমে আমি তারকেশ্বরে যাচ্ছি।